সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই বিরোধ আলোচনা করব। অনেকের কুষ্ঠ রোগ হয়, ধবল রোগ হয়, এই রোগগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এই রোগগুলো কিভাবে ভালো হবে, কিভাবে দূর হবে, এটার জন্য খুবই পরীক্ষিত কিছু আমল আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত বন্ধুরা, অনেকের কুষ্ঠ রোগ হয়, অনেকের ধবল রোগ হয়, এই রোগগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, মুক্তি পাওয়ার জন্য সর্বোত্তম সহজ একটা আমল আপনাদেরকে বলে দিচ্ছি, খুবই সহজ এবং সুন্দর। তো বন্ধুরা, সে আমলটা হচ্ছে কোরআন কারিমের একটা আয়াত এবং একটা তাবিজও বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্ঠ রোগের জন্য আমরা যে আমলটা করব, সে আমলটা হচ্ছে আমাদেরকে পাঠ করতে হবে একটা সূরা আছে কোরআন কারিম থেকে। কঠিন একটা আমল না বলবো, সহজ একটা আমল বলবো। সহজ আমলটা আগে বলি, আল্লাহ তাআলার কোরআন কারিম থেকে একটা ছোট আয়াত আপনাদেরকে বলছি। সে আয়াতটা হচ্ছে ওয়াল্লাহু আজিজুন হাকিম, উ অন্তসাইগার আলো ওয়াল্লাহু কাল্লো ওয়াল্লাহু হাসকারু ওয়াল্লাহু আজিজুন সরা বরিকা জাসকার জি জাসকার দুদন্ন ওয়াল্লাহু আজিজুন হাকিম হাইকার হাকবার ইশকার কিমো ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা আজিজ মহাপরাক্রমশালী হাকিম এবং মহাপ্রজ্ঞাময়। এই আয়াতটা কেউ যদি পাঠ করার পর ইনশাআল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম সাতবার করে পাঠ করবে, যেখানেই ধবল রূপ সাতবার করে হাতে ফু দিয়ে যেখানে ধবল রূপ বলিয়ে দিবে ইনশাআল্লাহ। এভাবে 40 দিন আমলটা করলে আল্লাহর রহমতে ভাগ্যে থাকলে ইনশাআল্লাহ দ্রুত একটা ভালো রেজাল্ট আসতে পারে। এমনই পরীক্ষিত সহজ আমলগুলো পেতে আমাদের সাথেই থাকবেন। কঠিন আমল বলতে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে পাঠ করতে হবে হচ্ছে সূরাতুল লাহাব এবং সূরাতুল আল-কারিয়াত ও মাল-কারিয়া। এই দুইটা সূরা পড়ে পানিতে ফু দিয়ে খেতে পারেন, আল্লাহর রহমতে এটাতেও ভালো একটা রেজাল্ট আসতে পারে। তবে সহজ আমল যেটা বললাম আল্লাহু আজিজুন হাকিম, এটাও করতে পারেন। এটার জন্য আলাদা কিছু তাবিজও রয়েছে, আরবি কিছু অক্ষর, সেগুলোও চাইলে যোগাযোগ করতে পারেন, আল্লাহ চাহে তো ভালো রেজাল্ট আসতে পারে। এমন আপনি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।